আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত 3:49, অদূরে রাত জাগা কোত পাখির করুণ কণ্ঠের ডাক শুনে পৃথার ঘুম ভেঙে যায়। এই পাখির ডাককে পৃথা বড্ড ভয় পায়। মা মারা যাওয়ার আগের রাতেও এমন ডাক শুনেছিল, তারপর থেকে এই পাখির ডাককে সে প্রচণ্ড ভয় পায়। বুকের ভিতর তার ধুকপুক করে ওঠে, সে উঠতে চায় কিন্তু উঠতে পারে না। এতক্ষণে সে অনুভব করে ফেলেছে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। চোখ স্থির করে চেয়ে দেখে আদিলকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। উফ বলে একটা শ্বাস ছাড়ে সে, ডান হাত দিয়ে সোফার উপর হাতড়ে হাতড়ে বালিশের তলা থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট চালালো। আলো চলতেই তার ভয় বিলীন হয়ে গেল। বালিশ ছাড়া শুধুমাত্র পৃথাকে সম্বল করে পৃথার বুকে মাথা লাগিয়ে কি নিশ্চিন্তে ঘুমুচ্ছে আদিল। এখন আদিলের সৌন্দর্যতার পরিমাণ করতে গেলে সে চেহারার দিক থেকে সবচেয়ে আমির হতো যে কোনো সৌন্দর্যের প্রতিযোগিতায়, যাকে বলে সৌন্দর্যের বড়লোক। পৃথা পাঁচ আঙ্গুল দিয়ে আদিলের চুল উপরের দিকে আরো টেনে ধরে কপালে তার ওষ্ঠের ছোঁয়া দিতে লাগলো। তারপর লাইট দেওয়াল ঘড়ির দিকে ধরেই চেয়ে দেখলো, রাত 4টে বাজে। পৃথা আদিলের চুলে হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে আদিল বলে ডেকে উঠল, না, এত অল্প আওয়াজে তার ঘুম ভাঙার কথা না। তাই খানিকটা জোরে ডাকতেই আদিল নড়ে উঠে পৃথাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এত জোরে কেউ চেপে ধরলে, শরীরের সব হাড় ভেঙে দেখছি, দম নেবে। পৃথার এই একটি কথা বলাতে আদিল পৃথাকে ছেড়ে দিয়েই চট করে উঠে বসে। এবার পৃথা ঝাঁঝালো গলায় বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? তাছাড়া তুমি আমাকে জড়িয়ে ঘরে ঘুমোচ্ছিলে কেন? বলো কি মতলবে আমার কাছে এসছো? পৃথার কথায় আদিলের হুঁশ ফেরে, সে খানিকক্ষণ তার হৃদয় মোহিতার দিকে চেয়ে থাকে, তারপর উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ে যাতে পৃথা আর সোফায় না শুয়ে বিছানায় ঘুমাতে পারে। তারপর সে চুপ আর থাকে না, সে পাশ ফিরে পৃথার দাঁড় করানো অভিযোগের প্রত্যুত্তরে বলে ওঠে, আপনার তো সোফায় থাকার কথা ছিল, তাহলে ফ্লোরে কেন আসলেন শুনি? পৃথা এবার নিজের চালে নিজেই আটকা পড়েছে, সে বলে উঠল, হ্যাঁ আমি তো সোফায় শুয়েছিলাম, আমার মনে হয় কোনো মতলবে তুমি আমাকে নিচে নামিয়েছো, তোমার মতলব তো আবার সেকেন্ডে সেকেন্ডে বদলায়। এবার আদিল পাশ ফিরে মাথা উঁচু করে পৃথার দিকে চেয়ে পড়ল, আমার মতলব যদি খারাপ হতো তাহলে এতদিনে আপনি 1.5 মাসের প্রেগনেন্ট হতেন, তখন আর আপনাকে জোর করে বিয়ে করতে হতো না, এমনি আপনি আমার বাসায় এসে বিয়ে করার জন্য চাপ দিতেন। এমন কথা শুনে পৃথা শোয়া থেকে উঠে বসল, তারপর চোখ বড় বড় করে বলল, কথাটা আমার এতদিনে মনে হয়নি কেন? তাই তো বলি, বিয়ের জন্য এত তাড়াহুড়ো কেন তোমার? মানে কি বলতে চাচ্ছেন? দাঁড়াও, সকালটা হতে দাও, শুধু ডক্টরের কাছে গিয়ে চেক আপ করবো, যদি ভুল রিপোর্টে আসে আমি প্রেগনেন্ট তাহলে কোনো কথা নয়, একদম গুলি করে দিব। এমন কথা শুনে আদিল হতাশ হয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। সেটা দেখে পৃথা বলে, এই তুমি ঘুমোচ্ছো কেন? ওঠো বলছি। পৃথার এমন কথায় আদিল উঠে বসে শান্ত গলায় বলে উঠল, আমাকে একটু ঘুমাতে দিবেন, কাছে তো যেতে দিবেন না, অন্তত একটু ঘুমাতে দিন। পৃথা উঠে লাইট চালিয়ে আদিলের কাছে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, আমাকে জোর করে বিয়ে করে আবার আশা করো তোমাকে আমি কাছে আসতে দিব? ভুলেও এমন ভাববা না, তোমার আশাগুলো মনের ভেতরেই চেপে রাখো, কারণ সেটা পূরণ হতে দিচ্ছি না আমি। এখন ওঠো, তুমি ঘুমালে চলবে না, উঠে অজু করে আসো, নামাজ আদায় করবো। আদিলের এই কথাটা আগে হতেই মাথায় ছিল, কিন্তু রাতে রাগারাগির কারণে ভেবেছিল সেটা হয়তো আর পূরণ হবে না, তাই সে কাল বিলম্ব না করে ঘুমকে বিদায় জানিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়ে এসে জায়নামাজ বিছিয়ে পৃথার জন্য অপেক্ষা করতে লাগলো। পৃথাও খানিক বাদে এসে আদিলের পাশে দাঁড়িয়ে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। তার কিছুক্ষণ পর ফজরের আজান দিলে সেই সালাতও আদায় করে আদিল বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। পৃথা সোফায় শোয়ার জায়গা করতেই আদিল বলে উঠল, এতক্ষণ আপনার সব কথা শুনেছি, তাই এসে এখানে ঘুমান, নিশ্চিন্তে থাকুন, আপনি না বলা অবধি আপনার গায়ে হাত দিব না আমি। তোমাকে আর বিশ্বাস নেই, তুমি সব করতে পারো, তুমি যে কোনো বিষয় ঢাকতেও পারো আবার মেলাতেও পারো, অতএব তোমার কাছে আমি আর যাচ্ছি না। আপনার কাছে যেতে হবে আমাকে, শুধু একবার হ্যাঁ বলুন, তারপর দেখেন কি করে আমি।
বেশ রাগের সাথে কথাটি বলে উঠল আদিল। একবার কাছে এসে দেখো শুধু, একদম চিৎকার দিয়ে কিন্তু বাসা মাথায় তুলব। চিৎকার দিবেন? দেন চিৎকার, আমি কি নিষেধ করেছি নাকি? বরং আপনি চিৎকার দিলে আপনারই সম্মান যাবে, কারণ বাসার সবাই জানে আজ আমাদের বাসরাত, তাই রোমান্স চলতেই পারে, সাথে চিৎকারও। এটা সাধারণত স্বাভাবিক ঘটনা, সবাই হয়তো একবার মুচকি হেসে উঠবে, এর বেশি তো কিছু করবে না, আর বেশি হলে দাদি এসে দরজা ধাক্কা দিবে। আর কি বলবেন শুনবেন? কি বলবে? বেশ আগ্রহের সাথে জানতে চাইল পৃথা। আদিল হাত দুটো এক করে লম্বা একটা হাই তুলে আড়ামোড়া ভেঙে বলল, কি আর বলবে, বলবে আদিল বউকে আর কত জ্বালাবি ভাই, এবার তো অন্তত ওকে রেহাই দে, আদর্শ হক করার মতো আরো রাত পাবি, এক রাতে এত কিছু করতে নেই। মুখ থেকে ছোট্ট শব্দটি বের হয়েই গেল পৃথার। না বলুন, হ্যাঁ বলবে রোমান্স করতে করতে রাত কাবার করলে ঘুমাবি কখন তোরা, আমি তো ঠিক মতো বলতে পারছি না, দাদি হলে আরো রসিয়ে রসিয়ে কথাগুলো বলবে, সকালে সবাইকে মুখ দেখাতে পারবেন তো। পৃথাকে আর কিছু বলতে হয়নি, সে তার বালিশ নিয়ে এসে থম ধরে বিছানায় শুয়ে পড়ল। এই ছেলেকে তার বিশ্বাস নেই, এ যা বলে তাই করে ছাড়ে, তাই সবার সামনে মান সম্মান খোয়ানোর কোনো মানেই হয় না। পৃথার অসহায়ত্ব দেখে আদিল মুচকি হেসে মনে মনে বলল, আহ আদিল রিল্যাক্স রিল্যাক্স, একসাথে সবকিছু চাইতেও নেই আবার পাইতেও নেই, দীর্ঘতির ফল বড্ড মজা হয়, যার ভিতর কোনো খাত থাকে না। আনি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মালিক আমার বুকে আয়, বাবার বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে বাবা, গানের শিরোনামে বাসার বড় জামাই ওরফে মিনা বেগমের স্বামী ফারুক আহমেদ মাতাল হয়ে দর্শ লোকের সামনে মান সম্মান খোয়া দিয়ে কোমর দুলিয়ে উঠানে নাচতেছে, তার অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে ব্যাপক মদ্যপান করেছেন তিনি, পাঞ্জাবির এক অংশ ছিঁড়ে গেছে, সাথে গায়ে কিছু কাদার ছিটাও রয়েছে। কিন্তু তার এই হাল করল কে? বাড়ি ভর্তি মানুষের সামনে এমন কাণ্ড কারখানা দেখে আদিরের দাদা লজ্জায় বাসার ভিতরে ঢুকল। মিনা বেগমের ঘুম এখনো ভাঙেনি, জেগে থাকলে স্বামীর ভীমরতি ছুটাইত, কিন্তু শিহাবুদ্দিন সাহেব দোর খুলে বের হয়ে এসেছেন, উচ্চ মিউজিকে গান বাজছে আর তার তালে তালে ফারুক আহমেদ কোমর দুলিয়ে চলছে। তিনি গিয়ে তার দুলাভাইকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে বললেন, দুলাভাই এসব কি করছেন, ছোট ছোট ছেলে মেয়েদের সামনে কি খেয়েছেন বলেন তো। ফারুক আহমেদের হুঁশ থাকলে তো কিছু বলবে, তিনি শিহাবুদ্দিনের গায়ে ভর দিয়েই সামনের দিকে হাত বাড়িয়ে নাচার চেষ্টা করছেন। কি জ্বালা! বলতেই 18-19 বছরের একদল ছেলেরা এসে ফারুক আহমেদের সাথে যোগ দিল। এবার এদের ছাকের কইদের সন্ধান মিলল। এদের সবার অবস্থা খুব খারাপ, কেউ একজন দ্রুত মিউজিক বন্ধ করতে এরা কিছুটা শান্ত হলো, তবে পুরোদমে ঠান্ডা হলো না। এদের এমন কাণ্ড দেখে বাসার মহিলাগুলো হাসতে হাসতে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা। লেবুর শরবত এনে তাদের পান করানোর জন্য ব্যস্ত হয়ে গেল কিছু লোক। বাহিরের চিৎকার চেঁচামেচিতে আদিলের ঘুম ছুটে যায়। এমনিতেই সে বেলা করে ঘুম থেকে ওঠে, তার ভিতর আজ এত চিৎকার চেঁচামেচিতে ওর ঘুম ভেঙে যাওয়াতে মেজাজ গগন চুম্বী হয়ে গেছে। হাতের উল্টা পিঠ দিয়ে নয়ন চোরা ঘষে বিছানা ছেড়ে উঠল। পাশে পৃথা নেই, রুমের দরজা হাট করে খোলা আছে, বিধায় রুমের ভিতর শব্দ আসছে। স্লিপারে পা গলিয়ে লম্বা হাই তুলতে তুলতে বাহিরে এসে ফুপার এমন কাণ্ড দেখে ওর চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। ওর আঁখি দুটো হয়রান হয়ে পৃথাকে খুঁজতে লাগলো, কারণ এসব যদি ও দেখে ফেলে তাহলে কথা শোনাতে মোটেও কমতি রাখবে না। চারিদিকে পৃথাকে খুঁজেও কোনো লাভ হলো না, দৃষ্টিগোচর ব্যর্থ হয় ওর ফুপার দিকে এসে পড়ল। তার লেবুর জলে নেশা কাটবে না, তাই ও সেখান থেকে নিজের রুমে এসে একটা গ্লাসে পানি নিয়ে সেখানে ক্যালোডিনিয়াম 30 এর কয়েক ফোঁটা মিশিয়ে রুম থেকে বের হতেই দরজার সামনে পৃথাকে দেখতে পেল আদিল। কোমরে হাত দিয়ে আপন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। পৃথাকে দেখেই গ্লাসটা লুকিয়ে ফেলবে কিনা সেটা ভাবতেই পৃথা বেশ ছাঁচের সাথে বলে ওঠে, তা তোমার পুরো ফ্যামিলি চিত্র কি এরকম মাতাল? যা ধারণা করেছিল তাই ফলে গেল, এই মেয়ে এখন কথা শোনাতে মোটেও ক্লান্ত হবে না। তাই আদিল জেনেও না জানার ভান করে বলল, মাতাল? কিসের মাতাল? আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে কি? আমি কি মঙ্গোলিয়া ভাষার কথা বলছি যার জন্য তুমি বুঝতে পারছো না? না তুমি কচি খোকা, উলোই শুয়ে এখনো তুলোই দুধ খাও। কি উল্টো পাল্টা বকছেন, রাতে ঠিক মতো ঘুম হয়নি আপনার তাই এমন করছেন, যান ঘুমিয়ে পড়ুন।
কথার মাঝে শিহাবউদ্দিন আদিলের নাম ধরে ডেকে বলল, বাপ তোমার ফুপু কেমন যেন করছে। বাবার কথা শুনে আদিল লজ্জায় ঘাবড়ে গেল। সেটা দেখে পৃথা আদিলের যাওয়ার পথে হাত বাড়িয়ে দিয়ে বলল, যান আপনার আব্বাজন ডাকছে মাতালের সেবা করার জন্য। আদিল আর কিছু না বলে দ্রুত ওর ফুপার কাছে গিয়ে মেডিসিন মেশানো পানি খাইয়ে দিল। তারপর চাপা গলায় বলল, লোড যখন নিতেই পারে না তাহলে খায় কেন এসব? বাসাবর্তী মানুষের সামনে নিজের রেকর্ড করে ছাড়লো, বড় ফুপু জানলে 7 দিন অনাহারে রাখবে তাকে। আমার মনে হয় মিশেলের ছোট ছেলে এসব খাওয়াইছে, ছেলেটা পাক্কা ভানখোর, সাথে দুলাভাইয়েরও অবস্থা খারাপ করে ছাড়ছে। বাবার কথা শুনে আদিল উঠে দাঁড়ালো, তারপর সেখান থেকে ফিরে রুমে চলে আসলো। তার ভালো মতো ঘুম হয়নি, তাই ঘুমাতে হবে, কেবল বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়েছে। আর এমন সময় রুমে আদিলের দাদি এলো। তিনি এসেই আদিলের পিঠে থাবা দিয়ে বললেন, কি রে আবার শুয়ে পড়লি কেন? বাপের সাথে হাত বেঁধে একটু কাজ করলে হয় না? আজ বৌভাতের আয়োজন করা হয়েছে আর রাজ সাহেবের সেদিকে কোনো চিন্তাই নেই। ওঠ। আল্লাহ একটু শান্তি দাও, এদের জ্বালায় মনে হচ্ছে জঙ্গলে গিয়ে বসবাস করি। শেষে তুমিও এসে পড়লে আমার পিছে, কোনো বৌভাত হবে না আজ। পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঘি নষ্ট। বিয়ের পরে মেয়েদের বাবার বাড়িতে দীর্ঘদিন থাকা ঠিক নয়, তাই পৃথার যাওয়ার দরকার নেই সেখানে। আদিলের কথা শুনে ওর দাদি শিবু বলে একটা ছিকুর দিল। তার এক চিৎকারে বাসার ছেলে বুড়ো এসে হাজির আদিলের রুমে। তারা সবাই মিলে আদিলকে যতই বোঝায় বিয়ের পরের দিন বৌভাতে মেয়েদের বাবার বাসায় যেতে হয়, আদিল ততই নাছোড়বান্দার মতো বলে, না পৃথার ওই বাসায় যাওয়া চলবে না, বৌভাত করার ইচ্ছে হয়েছে সেটা করেন, কিন্তু পৃথাকে বাদ দিয়ে। বিয়ের মধ্যে কম ঝামেলা তাকে পোহাতে হয়নি, এখন ওই বাসায় যাওয়া মানে শয়তানরা তাদের কুচক্র গীতন আবার শুরু করবে। ওদের কাছে গেলেই পৃথা নষ্ট হয়ে যাবে, তাই কোনো কথা না, একদম ঝাড়া জবাব। পৃথা আপাতত ওই বাসায় যাচ্ছে না। আদিলের এমন একগুয়ে কথা শুনে পৃথা প্রচণ্ড রেগে যায়। সে সবার সামনে কিছু না বললেও আদিলের দিকে চেয়ে চোখের নালিশের কমতি রাখল না। কিন্তু এতে আদিলের মুখের কথা নড়চড় হয় না। এর মধ্যে সে আবার জানায় আজই সে পৃথাকে নিয়ে ঢাকায় ফিরবে, কারণ তার কয়েকদিন পর এক্সাম, তাই সময় নষ্ট করতে সে চায় না। আদিলের এমন কথা শুনে ওর দাদা বলল, তোর পরীক্ষা তুই যা, খামোখা ওকে নিয়ে টানাটানি করছিস কেন? এখানে কয়টা দিন থাকুক না, ওকে রেখে যাবো কোন দুঃখে? কাজের মেয়ের হাতে রান্না খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে, বিয়ে করেছি কি এই জন্য? বউয়ের হাতে যদি রান্না করা খাবার নাই খেতে পারি তাহলে বিয়ের কোনো মানে হয়? ওকে আমার সাথেই যেতে হবে, ও আমাকে অত্যাচার করুক জ্বালাক, যা ইচ্ছে তাই করুক। তবুও ওকে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করতে চায় না আদিল, তাই কারো যুক্তি শোনার মতো সময় তার নেই। সবাই ব্যর্থ হয়ে ফিরে গেল, শিহাবউদ্দিন সাহেবও কিছু বলল না। আদিলের কথার যুক্তি আছে, তিনি পৃথাকে অনুরোধ করলেন তার বাবাকে ব্যাপারটি বোঝাতে। এদের এমন আচরণে পৃথা বেয়াক্কেল হয়ে গেল, বাধ্য হয়ে দাদিকে কল দিয়ে পৃথা ব্যাপারটি জানালো। আদিল আজই পৃথাকে ওর সাথে নিয়ে যেতে চায়। সেটা শুনে পৃথার দাদি রাগ ছাড়লেও পৃথার বাবা কিন্তু একদম চুপ। তার বাবা আচমকায় মত দিয়ে দেয়। সেটা শুনে একের পর এক ঝটকা এসে লাগতে শুরু করলো পৃথার উপর। চাচ্ছিটা কি? পার্লারের বিউটিশিয়ানরা পৃথাকে সাজাতে এসেছে। পৃথা চাই একটু লাইট ভাবে সাজতে, কিন্তু আদিলের এক মামি এসে ঝাড়া জবাব দিল, বউকে ডার্ক ভাবে সাজতে হবে। পৃথাও চক্ষু লজ্জার মাথা খেয়ে সেই কথা আর মামিকে বলতে পারে না যে সে অন্যভাবে সাজতে চায়, কারণ এখন কিছু বললে তখন সবাই বলবে বউ পাক্কা বেয়াদব, তাই চুপ থাকাই বেটার। ওইদিকে আদিলের খালাতো চাচাতো মামাতো টিনেসার কাজিনরা হুমড়ি খেয়ে পড়ল সাজার জন্য। সেটা দেখে মামি একটা ধমক দিয়ে সবাইকে সরিয়ে দিলেন। অন্যদিকে মেয়েগুলো পৃথাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। পৃথাকে যখন চুল বেঁধে দেওয়া হলো তখন অনেক ক্লিপ চুলে লাগাতেই ও মনে মনে বলল, এতগুলো ক্লিপ কেন লাগাচ্ছে? এগুলো পরে খুলে দেবে কে? নিশ্চয় বরকে দিয়ে খুলে নেওয়ার ধান্দা, এতগুলো ক্লিপ মাথায় কাটাচ্ছে। পৃথা হঠাৎ আয়নায় নিজেকে দেখেই চমকে উঠল। হ্যাঁ সাদা ওই ভূতটা কে? আমি? না না আমি ওটা হতে পারি না। এত বছর নিজেকে আয়নাতে দেখে মুখস্থ আমার, নিজের চেহারার সাথে কোনোভাবেই মেলাতে পারছি না। হ্যাঁ এই সাজপাতিল, আমি এভাবে সাজতে চাই না, আমাকে নতুন করে সাজিয়ে দিন আপনারা। এই সাজ দেখলে বিয়ে বাড়ি থেকে সব মানুষ পালাবে।
অবশেষে কথাগুলো বলেই ফেলল পৃথা। এক শ্বাসে কথাগুলো বলেই যেন সে শান্তি পেল। পৃথার এমন কথা শুনে আদিলের মামি একটা ধমক দিয়ে পৃথাকে চুপ করে দিল। মামি বললেন, পৃথাকে নাকি প্রেমের দেবী আফ্রোদিতের মতো লাগছে। সেটা শুনে পৃথা বড়ই লজ্জায় পড়ে গেল। এই কথা শোনার পর সাজ বদলানোর প্রশ্নই ওঠে না, কারণ মামি বিখ্যাত কিছুর সাথে তাকে তুলনা করেছে। অন্যদের কাছ থেকে এমন প্রশংসা কে না শুনতে চায়। তাহলে পৃথা কেন এসব থেকে বঞ্চিত হবে? সাজার রুম থেকে পৃথাকে সবার সামনে বের করার সাথে সাথে ক্যামেরাম্যান বাসার বাচ্চারা বুড়ো বুড়ো আন্টিরা ছুটে এলো। চারপাশে ভিড় জমিয়ে চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখছে। ব্যাপারটা প্রচন্ড বিরক্তিকর। বউকে দেখে পরে বাসায় গিয়ে বলবে, বউয়ের নাক বোঁচা, এটা খারাপ ওটা খারাপ, বউকে ভূতের মতো সাজিয়েছে বলে কত সমালোচনা করবে। এটা তো বাঙালি নারীদের একটা জনপ্রিয় আলোচনা। এসব ভাবতেই পৃথা আরো অপ্রস্তুত হয়ে উঠল। ব্যাপারগুলো বেশ ভয়ঙ্কর। চেহারার সমালোচনা যে বড্ড অসহনীয় কষ্টকর। পৃথা অসহায় চোখে সবাইকে দেখতে লাগলো। তারা যে সাজ দিয়েছে না, সবাইকে দেখতে একই রকম লাগছে, কাউকে চেনার জো নেই। ফটো সেশনের পর্ব শেষ হলে পৃথা ধীর পায়ে স্টেজের দিকে চলতে লাগলো। স্লো মোডে নাকি ভিডিও ধারণ করা হচ্ছে, তাই এমন ভাবে হাঁটা চলা, না হলে পৃথা এক দৌড়ে কখনোই স্টেজে গিয়ে আসনে বসে হাঁপ ছাড়ত। খানিকটা সময় ব্যয় করে পৃথা স্টেজে এসে ওর আসনে বসে বেশ আরাম বোধ করলো। কিন্তু এত ভারী শাড়ি ও গহনা পরে থাকা যায় নাকি? পাশের আসন ফাঁকা, আদিল কোথায়? আমার মতো কি সেও সাজতে ব্যস্ত? আচ্ছা, তাকে কি আজ আরো সুন্দর দেখাবে? সে আজ কি পরবে? যতগুলো মেয়ে এখানে, সবাইকে তাকে চোখে গিলবে। উফ, তাকাই যেন কেউ একবার তাদের চোখগুলো কাটা চামিচ দিয়ে উপড়ে ফেলে। নেড়ি কুকুরকে দিয়ে খাওয়াবো। মনের ভিতর অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা জমা হয় পৃথার। এমন সময় আদিলের আবির্ভাব ঘটল সেখানে। গাঢ় নীল রঙের সিনথেটিক স্যুট ফেব্রিকের সাথে প্রিন্স কোট আদিলের সাজে এনেছে একটা রাজপুত্রের ভাব। কলারের দুই পাশে ছোট্ট যে জড়ি ও সুতার কারুকাজ, তার সঙ্গে মিল রয়েছে পৃথার পোশাকের। দামি জুতা আর ঘড়ি থাকায় সাজে এসেছে পরিপূর্ণতার ভাব। আদিল স্টেজের একদম কাছে এসে থামল। কি সুন্দর মানিয়েছে আদিলকে এই পোশাকে! পৃথা অবশ্য বেশি তাকাচ্ছিল না ওর দিকে। কেমন যেন তা লজ্জা লজ্জা লাগছে, অথচ একসময় ওই প্রিয় মুখের দিকে তাকিয়ে কত সুন্দর সুন্দর মুহূর্ত কেটেছে তার। আদিল ওর পাশে এসে আস্তে করে বসল। আশেপাশে এত মানুষ যে সে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। পৃথার শাশুড়ি এসে ওর গালে হাত দিয়ে আদর করে চলে গেল। আরো বারবার পৃথার কোলে আসতে চাচ্ছিল, কিন্তু বউয়ের সাজ নষ্ট হয়ে যেতে পারে, তাই মালা ওকে দ্রুত অন্য দিকে নিয়ে যায়। কিন্তু অমি এসে পৃথার গা ঘেঁষে দাঁড়ালো। পৃথা ওর গাল ছুঁয়ে আদর করতেই ও সোফার হাতলে এসে বসল। এমন সময় আদিল আলতো করে মাথা পৃথার দিকে এনে ফিসফিস করে বলল, আপনাকে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। আদিলের এমন কথায় পৃথা ওর দিকে চোখ টেরা করে চেয়ে বলল, এখন নিশ্চয় আরো সুন্দর লাগছে। এই বাঁকা জেদিমে জীবনও শুধরাবে না বলেই আদিল অন্যদিকে চাইল। এদিকে ক্যামেরাম্যানরা সেই মুহূর্তটার ছবি তুলে যাচ্ছে অবিরত। ক্লিক ক্লিক ক্লিক। পৃথার বাবার বাসা হতে ইতিমধ্যে অনেকে চলে এসেছে। মানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে স্থানটি। এর মধ্যে পৃথার জন্য একটা চমকপ্রদ ঘটনা ঘটল। তার সব মামা এবং মামিরা এসেছে বউ ভাতে। এটা যেন বিশ্বাসই করতে পারছে না সে। বড় মামার সাথে তার বেশ খাতির। মামা কাছে আসতে পৃথা তাকে জড়িয়ে ধরতেই ওর বড় মামা সবার সামনে চোখের জল ফেলাতে লাগলো। কিন্তু সব থেকে খুশি হলো শিহাবুদ্দিন। অবশেষে পারলদের বাসার মানুষের পায়ের ধুলি পড়ল তাহলে। ওদিকে রাহি এসে পৃথাকে দেখেই ওকে জোর করতে লাগলো, আপু রিয়াদের বাসায় নিয়ে যাও না আমায়। না, রিয়াদের নিষেধ আছে, বেশ কঠোর স্বরেই বলল পৃথা। কিন্তু নাছোড়বান্দা রাহি সে যাবেই। পৃথা ওকে সব বুঝিয়ে দিল, কেন ওখানে ওর যাওয়া উচিত নয়, এতে রিয়াদের ক্ষতি হয়ে যাবে। অনেক বোঝানোর পর রাহি মন খারাপ করে মাথা শুধু নাড়ল, আচ্ছা যাব না বলে ওর বাবার কাছে চলে গেল। পৃথাদের বাসা থেকে শুধু হাসনা ও তার পরিবার এসেছে, তাছাড়া কেউ আসেনি। এমনি পাড়া প্রতিবেশীরা অনেকে এসেছে। চারিদিকে খাবারের গন্ধে মো মো করছে। সকালে পৃথা বেশ রাগ করেই খাবার খায়নি, এখন মজা বুঝছে রাগ করে থাকার কারণে কি হাল হচ্ছে তার। মন শুধু বলছে, এক্ষুনি কেউ আমাকে এক প্লেট ভাত এনে দাও, আমি গপ গপ করে পুড়ে খাই।
লজ্জায় কাউকে বলতেও পারছে না। আদিল অবশ্যই কয়েকবার বলেছে খাবারের কথা, কিন্তু তেজ দেখিয়ে না করে দিয়েছে। লও ঠেলা, এখন মজা বোঝো। অত্যন্ত জাঁকজমকের সাথে পালন হলো বৌভাত। বৌভাত নিয়ে কারো অভিযোগ করার মতো জোর রাখেনি শিহাবুদ্দিন। সকলে বেজায় খুশি এমন আয়োজনে অবশেষে বধূবিহীন ঘরে ফিরে গেল কন্যাপক্ষ। জীবনের প্রথম হয়তো এমন ঘটনা ঘটল, বৌভাতে বউ ছাড়া বিদায় নিল সমস্ত অতিথিগণ। চুক্তি হিসেবে সবার সামনে দাঁড় করানো হলো আজ রাতেই আদিলকে ফিরতে হবে ঢাকায়, তাই পৃথা যেতে পারবে না। পুরোটা দিন বহু ধকল গেল বাসার সমস্ত মানুষদের উপর দিয়ে। এমনিতেই চিৎকার চেঁচামেচিতে মাথা ব্যথা করছে, তার ভিতর ধুমধারাক্কা শিলা কি সাবানির গানের তালে মাথা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আদিলের এক একটা কাজিন বজ্জাতের যেন মিনিস্টার, বারবার নিষেধ করা সত্ত্বেও মজা করা ছাড়ছে না। দুটো মেয়ে মিলে পৃথার শরীর থেকে সব সাজ তুলে ফেলছে। পৃথারা সহ্য না হওয়াতে উঠে নিচে রুমে এলো, তারপর দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে।